আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই মুসলিম ভাইয়ের পোয়েট চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব, আর ভালো না লাগলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, অনেক দিন ধরেই কিন্তু ঢাকায় সিনেমার নন্দিত নায়িকা সাদিকা পারভিন পপি নিখোঁজ রয়েছে। তাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না, না তার বাসায় আছে, না তিনি গণমাধ্যমের সামনে আসছে। তার খোঁজের জন্য তার মুঠোফোনেও যোগাযোগ করা হয়, বাট সেখানেও নাকি তার নাম্বার বন্ধ পাওয়া যায়। এমনকি তিনি নাকি গণমাধ্যমের সামাজিক যোগাযোগ মাধ্যমেও অ্যাক্টিভ নেই। তো এর কারণে কিন্তু তার ভক্তরা অনেকটাই চিন্তিত রয়েছে, তাদের এই পছন্দের নায়িকা কোথায় হারিয়ে গেল, হুট করেই হারিয়ে গেল সে। কারণ করোনার এক মুহূর্ত পর্যন্ত বা করোনার মধ্যেও নাকি সে কাজে ছিলেন, তাহলে হঠাৎ করে তিনি কোথায় উধাও হয়ে গেলেন। সকল প্রশ্ন নিয়ে চিন্তিত ছিলেন তার ভক্তরা। আর এই সাদিকা পারভিন পপি যখন নিখোঁজ রয়েছে, এই নিখোঁজের মধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে যে তিনি নাকি বিয়ে করে সংসারে মনোযোগ দিচ্ছেন, হয়েছেন এক সন্তানের মা। শুধু তাই নয়, ব্যবসায়ী স্বামীর বারণে নাকি তিনি সিনেমা ছেড়ে দিয়েছেন, আর কখনোই তাকে অভিনয়ে দেখা যাবে না, এমন খবরও পাওয়া গেছে। তবে এই সব কিছুই যে গুঞ্জন আকারে ছড়িয়েছে সুবেজে, তা জানা গেছে নানা সূত্রে, যার ফলে পপির হঠাৎ আড়াল হয়ে যাওয়ার নিয়ে ধোঁয়াশা ছিলই। এবার পাওয়া গেল পপির বক্তব্য। জি দর্শক, তার ভক্তরা জেনে খুশি হবে যে অবশেষে পপির বক্তব্য দিয়েছেন তিনি। নিজে সিনেমার একটি সূত্রকে নিশ্চিত করেছেন যে তার বিয়ে ও মা হওয়ার খবর শুধুই নাকি গুঞ্জন। পপি আরও বলেছেন, পারিবারিক কিছু বিষয় নিয়ে সমস্যায় আছেন তিনি, সেগুলো সমাধান হয়ে গেলেই আগের মতো নিয়মিত হবেন তিনি। তিনি বলেন, বিয়ে, সন্তান ইত্যাদি বিষয়ে যারা মুখরোচক সংবাদ পরিবেশন করছেন, তাদেরকে একসময় এই সব কিছুর জবাব দিতে হবে। আর এই সব কিছুর জবাব নাকি তিনি গণমাধ্যমের সামনে হয়ে বা মুখোমুখি হয়ে তিনি খুব দ্রুতই নাকি দিবেন। যখন পপি নিখোঁজ ছিল, তখন কিন্তু তার যে এফডিসিতে মিশা সদা করছিল, তার সাথেও কিন্তু কথা বলা হয়েছে। তিনিও কিন্তু মোটামুটি এইসব ব্যাপারে জানতো বলে ধারণা করছে ভক্তরা। আর তার পরিবারের সাথেও যোগাযোগ করা হয়েছিল। তার পরিবাররা বলছিল যে পপি নাকি তাদের সাথে দীর্ঘ দিন ধরে যোগাযোগ করছিল না। আর এইসব গুঞ্জন নিয়ে যখন পপির বাবাকে জিজ্ঞেস করা হলো আর তার পরিবারের সাথে কথা বলা হলো, তারা বলছে তারাও এইসব গুঞ্জন শুনেছে, কিন্তু পপি বলেছে যে এইসব নাকি সব কিছুই গুঞ্জন, এগুলো কোনোটাই সত্যি না, তাই তারা এই ব্যাপারে আর কোনো মাতামাতি করেনি। তো দর্শক, যেহেতু তিনি একটি বক্তব্য দিয়েছেন আর বলেছেন খুব শীঘ্রই নাকি গণমাধ্যমের সম্মুখীন হবে, তাতে আমি মনে করি যে পপির ভক্তরা কিছুটা হলেও চিন্তামুক্ত হয়েছে। তো পপি, আপনি যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খুব তাড়াতাড়ি আমরা আশা করি যে আপনি গণমাধ্যমের সম্মুখীন হবেন আর এই সকল গুঞ্জনের জবাব দিবেন। দর্শক, পপিকে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।